বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টের সাতটি গুরুত্ব, সাতটি ইম্পর্টেন্স, সাতটি গুরুত্ব তুমি যদি না জানো তুমি এই ইন্ডাস্ট্রিতে কাজই করতে পারবে না। বন্ধুরা, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিদের শুধু কাজ নয়, যারা মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়ছো তোমাদের সিলেবাসের মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিক রিলেশনশিপ রয়েছে, তোমার একটা পরীক্ষার কোয়েশ্চেন আসতে পারে। এবং যারা এই সাবজেক্টটা নিয়ে পড়ছো না, বা তোমার ইচ্ছা আছে আমি অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে কাজ করবো, নিজে একটা অ্যাড এজেন্সি করবো, যে তোমাকে বুঝতে হবে এটা বিজ্ঞাপনের গুরুত্ব কী, ইম্পর্টেন্স কী, তবেই তো ভালোভাবে তুমি কাজ করতে পারবে। তো আজকের ভিডিওতে বলবো টোটাল সাতটি গুরুত্ব, সাতটি ইম্পর্টেন্স অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এই সাতটি জিনিস জেনে নাও আর নিজের লাইফ ইমপ্লিমেন্ট করে নাও একজন সাকসেসফুল অ্যাড মেকার বা হচ্ছে প্রোডাকশন এক্সিকিউটিভ, অ্যাড প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে। তো বন্ধু, সবার আগে তোমাকে মানে নিউজ পেপারের অ্যাসপেক্টের প্রথম পয়েন্টটা থেকে বলবো। একজন একটা একটা সংবাদ মাধ্যমে যে একটা সংবাদ পত্রিকার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য তার অন্যতম রসদই হলো এই বিজ্ঞাপন, কারণ অনেক কম মূল্যে, অনেক কম পয়সায় খবরের কাগজ পাঠকের হাতে তুলে ধরতে সক্ষম হচ্ছে একমাত্র বিজ্ঞাপনের জন্য। একটা আনন্দবাজার পত্রিকার দাম কত? 5 টাকা, 4 টাকা, 6 টাকা। তোমার মানে অত বড় পেজ, ওই পেজে অত অত খবর সংগ্রহ করতে কত কত সাংবাদিক, এডিটর যারা মানে এডিট করছে, লিখছে, গ্রাফিক্সের লোক, ছাপাখানা, অত বড় একটা অফিস চালাতে কত কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু পত্রিকাটার দাম 4 টাকা, 5 টাকা, 6 টাকা। তো ভেবে দেখো, এত কম পয়সায় আমরা পেপারটা পাচ্ছি কেন? ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ওকে, উৎপাদন ব্যয়ের ভর্তুকি, যে পেশার ব্যয়, কর্মচারীদের মাইনে, খবর কাগজের লাভ, অধিকাংশই আসে বন্ধুরা এই বিজ্ঞাপন থেকে। তাই প্রথম হচ্ছে হলো সংবাদপত্রের দিক থেকে এটা তো একটা জীবনী রসদ। এছাড়া বন্ধুরা, বিজ্ঞাপনের সাহায্যে, 2 নম্বর পয়েন্ট, বিজ্ঞাপনের সাহায্যে নতুন চাহিদা জেনারেট করা হয়, নতুন ক্রেতা জেনারেট করা হয়, নতুন উপভোক্তা তৈরি করা হয়। ভাবো, আজ থেকে 20 বছর আগে যদি কাউকে বলতো, বলা হতো যে জল কিনে খেতে হবে, লোকে হাসতো, আমাকে দুটো বাজে কথা বলতো, আর বাবাকে বলে দেবো বাবা তো কানটা একটু মুলে দিত যে জল কিনে খেতে হবে। কিন্তু আজকের তারিখে দেখো, আমরা 20 টাকা, 30 টাকা দিয়ে বিসলেরি কিনলে জলের বোতল কিনছি, এবং আমাদের কাছে এটা বোঝানো হয়েছে যে জল ফ্রিতে পাওয়া গেলেও কেনা জল খেলে ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাই বন্ধুরা, বিজ্ঞাপনের সাহায্যে নতুন এই চাহিদাটা জেনারেট করা হয়েছে, নতুন ক্রেতা ক্রিয়েট করা হয়েছে, এরকম কিন্তু প্রত্যেকটা নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্টের কিন্তু জন্য বিজ্ঞাপন মাস্ট দরকার। নেক্সট হচ্ছে হলো প্রচলিত পণ্য ও পরিষেবাগুলোর চাহিদা বাড়ানো, পর্যায়ে টিকে থাকা। দেখো, নতুন প্রোডাক্ট তো আসছেই, বা প্রোডাক্টের গ্রোথ তো হলো, একটা সার্টেন জায়গাতে এসে কোম্পানির আর গ্রোথ হয় না প্রোডাক্টের, তখন এই জায়গাটাকে তাকে কী করতে হয়? ধরে রাখতে হয়। মানে প্রত্যেক মাসে ধরো না 10 কোটি টাকা সেল হচ্ছে, ওই 10 কোটি টাকা সেলটা তো 50 কোটিতে যাচ্ছে না, কিন্তু 10 কোটির জায়গাটাতে ধরে রাখা, এবং প্রয়োজনে সেটাকেও আরও রিমডিফাই করে বিজ্ঞাপন করে মার্কেটটাকে আরও এক্সটেন্ড করে 10 কোটি থেকে 20 কোটি টাকা, 30 কোটি টাকা করা। তাই পুরনো প্রোডাক্টের জন্য, পুরনো সার্ভিসের জন্য মার্কেট ধরে রাখা এবং তার চাহিদা বাড়ানো। পুরনো হয়ে গেছে তো কী হয়েছে, বিষয়টি প্রোডাক্টের তো ভ্যালু এখনও রয়েছে, সেটার জন্য কিন্তু বিজ্ঞাপন আমাদের অফকোর্স দরকার। চতুর্থ, ক্রেতা ও উপভোক্তার সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিক্রেতার সরাসরি যোগাযোগ স্থাপন। আজকে একটা কোম্পানির মালিক তো এসে প্রত্যেকে খানে খানে এসে বলবে না, জানেন জানেন দাদা নতুন একটা প্রোডাক্ট তৈরি করেছি। সে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের তার মনের কথা সুন্দরভাবে গুছিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তা অফকোর্স মানে মানে যারা নির্মাতা এবং ক্রেতাদের মধ্যে একটা কানেকশন সৃষ্টি করে কিন্তু এই বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে হলো স্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে, মানে হেলদি কম্পিটিশনের মাধ্যমে পণ্য পরিষেবার মান বাড়ানো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই মাস্ট সে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের এক্সাম্পল হচ্ছে হলো একটা প্রোডাক্ট যদি একটাই কোম্পানি বা দুটো কোম্পানি থাকে, তারা কী করবে? তারা কিন্তু নিজেদের মতন মানে এক মালিকানা বা একচেটিয়া কারবার করবে, মনোপলি করবে। মনোপলি করার পরে তারা নিজেদের মতন দাম বাড়াবে। যদি ওরা অপশান আমাদের কাছে নেই, তাহলে কী হবে? আমরা কিছু সেটা কিনতে বাধ্য থাকবো, সেটার দাম যদি 200 টাকা বলে 200 টাকা, 2000 টাকা বলে 2000 টাকা। কিন্তু ওই পার্টিকুলার প্রোডাক্টটা যদি 10টি কোম্পানি থাকে, 20টি কোম্পানি থাকে, প্রত্যেকে বিজ্ঞাপন দিয়ে রেশারেশি করছে, তাহলে কী হবে? আমরা আলটিমেটলি ক্রেতারা কিন্তু হেল্প পাবে, ক্রেতারা কম পয়সার সার্ভিস এবং প্রোডাক্টটি পেয়ে যাবে। তো একটা ভালো বিজ্ঞাপন অবশ্যই ক্রেতাকে অনেক সস্তায় মাল দিতে সাহায্য করে, এটা একটা হেলদি কম্পিটিশন, স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা বাজারে সৃষ্টি করে, এটা কিন্তু বাজারের স্থিতিশীলতা এবং বাজারের উন্নতিকে কায়েম করতে সাহায্য করে। বোঝা গেল? নেক্সট পয়েন্ট হচ্ছিল জীবনযাত্রার
মান বৃদ্ধি করে, নতুন নতুন পণ্য সম্পর্কে মানুষকে জানাতে পারে, সঠিক তথ্য যুক্তির ভিত্তিতে বাছাইয়ের পর গ্রাহকরা গ্রাহকদের মধ্যে চাহিদা গড়ে ওঠে। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্টের একটাই হচ্ছিল মূল কারণ, বন্ধুরা আজকে তুমি যদি একটি ভালো চুক মানে ইনফরমেশান যে লোকের কাছে পৌঁছাতে পারলে না, ধরো তোমার কাছে খুব শর্টকাট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসটি সত্যিই মানুষের দরকার, মানুষের লাইফকে এর মধ্যে কোনো মানে মানে আমরা চেঞ্জ আনতে পারবো, তাহলে সেক্ষেত্রে বিজ্ঞাপন আমরা দিতে হবে। ফর দ্য এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, shadi.com, matrimonytutorial.com, ABP-র যে হচ্ছিলো বিভিন্ন বিয়ের যেই সাইটগুলো রয়েছে, আগে ভেবে দেখো আগেকার দিনে একটি ছেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে কত কাঠখড় পোড়াতো হতো, ভালো ছেলে পাবো কোথায়, ভালো মেয়ে পাবো কোথায়, ওই দু চারজনের মধ্যে সিলেকশন করতে হতো। কিন্তু আজকের তারিখে বিভিন্ন অনলাইন যে ম্যাট্রিমনিটাল সাইটগুলোর বিজ্ঞাপন হওয়ার পরে মানুষ জানতে পেরেছে, তুমি ঘরে বসে তুমি হচ্ছিলো অনলাইনে নিজের ফটো দিয়ে আইডি কার্ড দিয়ে সেটা ফর্ম ফিল আপ করতে পারবে, যার বিবাহ উপযুক্ত বাড়িতে যদি ছেলে বা মেয়ে থাকে, এবং তার মাধ্যমে রেজিস্টার করার মাধ্যমে তুমি আরও 100 নয় 1000 লোকের মধ্যে তুমি বেছে নিতে পারবে পছন্দের মানুষ। এবং এই যে নতুন যে কনসেপ্টটি মানুষকে যদি না জানাতে পারে, তা কী হবে, পাড়ার যে ঘটক থাকতো সে ঘটকই আগে 10-12 ছবি নিয়ে আসতো এবং সে আপনাকে বোঝাতো এটা ভালো, সে ভালো, অমুক ভালো, তমুক ভালো। কিন্তু অপশান কত বেড়ে গেছে মানুষের কাছে, প্রত্যেকটি নিউ ইনোভেশনস অ্যাডভার্টাইজমেন্ট দরকার, কারণ সেই ইনফরমেশানটা মানুষের কাছে পৌঁছায়। এটি একটা ভালো একটা ইনফরমেশান। দেখো সমাজে প্রত্যেকটা মানুষের বিয়ে করা প্রয়োজন, মানে বিয়ে করার প্রয়োজন করলে ভুল হবে বিষয়টি, মানে বিয়েটা একটা জীবনের অংশ, প্রত্যেকেই বিয়ে করে, ঠিক আছে, আমাদের মা বাবারা বিয়ে করেছে, তোমরা বা করেছো, অনেকে অনেকে তো করবে, কিন্তু এই যে টোটাল ইনফরমেশনসটি যে অনলাইনেও পাত্রপাত্রী পাওয়া যায়, এই ইনফরমেশানটা কত মানুষের জীবনে কত রিভলিউশনারি চেঞ্জ এসেছে। এটা কিসের মারফত হয়েছে? ওই প্রোডাক্টগুলোর জন্য। এবং প্রোডাক্ট ইনফরমেশান মানুষ পেয়েছে কোথার থেকে? বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে। গট ইট? নেক্সট পয়েন্ট হচ্ছিলো বহু ব্যক্তির রুজি রোজগারের মাধ্যম হলো বিজ্ঞাপন। মানে আমার মতন যারা মানুষ, যারা ফ্রিল্যান্সিং কাজ করে, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি হয়ে কাজ করে, ঠিক আছে, অ্যাড মেকিংয়ের কাজ করি, আমাদের তো মানে আমি যদি ঠিকঠাকভাবে সময় উঠে পাই না, আমি খুব দুঃখ করে একদিনকে আমার প্রোডাকশন টিমের লোকজনদের বলছিলাম, আমার ক্লাসের জন্য সময়ের এত খুব ক্রাইসিস, আমি যদি ঠিকঠাকভাবে যদি টাইম দিতে পারতাম এভরি উইকে 10-15,000-20,000 টাকা রোজগার করার কোনো ব্যাপার না, অ্যাড এজেন্সিতে যদি কাজ করো। রিয়েলি বলছি, এত হিউজ ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট তৈরি হবেই, মানুষ জিনিস পত্র কিনবেই, সেই জিনিসপত্রের বিজ্ঞাপন হবেই। তুমি যদি খুব সৃজনশীলভাবে, খুব ক্রিয়েটিভলিভাবে একটা বিজ্ঞাপন তুমি স্কেচ করতে পারো, বিজ্ঞাপনটাকে যদি তুলে ধরতে পারো, মানুষের মনকে ছুঁতে পারো, তার পারপাস উদ্দেশ্যটা পূর্ণ করতে পারো, এবং ক্লায়েন্ট যদি খুশি হয় তোমার কাজে, তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেবে, ইউ ক্যান বিলিভ দ্যাট। মানে কত টাকা, মানে কোম্পানি যদি তোমার বিজ্ঞাপনটা চালিয়ে তার যদি 10-20,00,000-1,00,000 রোজগার হয়, সে বারবার তোমার কাছে আসবে ঘুরে ফিরে, বিজ্ঞাপনের কাজ পাওয়ার জন্য, বিজ্ঞাপনটা তোমাকে দিয়ে করানোর জন্য। ইটস অল আবাউট ক্রিয়েটিভিটি, শারীরিক কোনো পরিশ্রম হয় না, ভাবনা চিন্তার পরিশ্রম, এবং টেকনিক্যাল কিছু জ্ঞান দরকার লাগে এই অ্যাড এজেন্সিতে কাজ করার জন্য। নেক্সট হচ্ছে বন্ধুরা, সর্বোপরি বিজ্ঞাপন কোনো সংবাদপত্রে টিকে থাকার, আচ্ছা এটা তো প্রথমেই ডিসকাস করে দিয়েছি, এই টোটাল 7 হচ্ছিলো বন্ধুরা মানে বিজ্ঞাপনের গুরুত্ব রয়েছে। তো এই ছিল টোটাল ওভারঅল ভিডিও, হোপস পুরো ক্রিস্টাল ক্লিয়ার করাতে পেরেছি বিজ্ঞাপনের ব্যাপারটা নিয়ে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, চিল্লে চিল্লে এতক্ষণ তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, যদি মনে হয় যে আমার চেষ্টাটি তোমার জীবনে একটু হলেও চেঞ্জ আনবে, নতুন কনসেপ্ট তোমাকে বোঝাবে, ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তারও উপকার হয়ে যাবে, আমারও উপকার হয়ে যাবে। দেখা হবে পরের ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।